নবানে তো পৌঁছে গেলই সিবিআই গোটা নবান্ন যেখানে নিয়োগ দুর্নীতিতে জড়িত সেখানে মাত্র তিনজনের নাম কৌশিকের মুখে কৌশিক ঘোষ ওরফে কেজি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা কালেকশান করেছিলেন মুর্শিদাবাদের বড়ঙ্গার কৌশিক ঘোষ বড়ঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যার ঘনিষ্ঠতা সর্বজন বিদিত এমনকি তৃণমূলের আরেক বিধায়ক জাকির হোসেনের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে এই কৌশিকের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে ব্যানার ফেস্টুনে নাম থাকত কৌশিকের বিধায়কের সঙ্গে প্রতি মুহূর্তে প্রত্যেকটা ফেস্টুন ব্যানারে কৌশিকের নাম এলাকার মানুষজন জানাচ্ছেন গাড়ি ছাড়া যাতায়াতই করতেন না কৌশিক রীতিমতো পুলিশ কর্তার মেজাজে চলাফেরা করতেন কৌশিক এক সময় চাকরি কেনার জন্য এই কৌশিকের বাড়িতে রেশন দোকানের মতো লম্বা লাইন পড়ত এলাকার একাধিক যুবক যুবতীকে অবৈধ পথে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি কেন্দ্রীয় সরকারের অধীন একটি তেল সংস্থায় মোটা মাইনের চাকরিতে কাজ করতেন কৌশিক সেই চাকরি ছেড়ে এসে এবার চাকরি দিতে থাকেন কৌশিক কিন্তু সবটাই অবৈধ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই চাকরি ছেড়ে দেন শুরু করেন চাকরি বিক্রির স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন নিজেকে প্রবল ক্ষমতাশালী বলে মনে করতেন কেউ এলাকায়কেও বিজেপিকে সমর্থন করলে তাকে মাটিতে পুঁতে দেব বলে হুমকি দিতেন তিনি এখন গর্তে ঢোকার মতো পরিস্থিতিতে রয়েছেন দাবি এলাকার জনগণের সিবিআই হাতে গ্রেপ্তার হওয়া চাকরির দালাল কৌশিক ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার করছেন জীবনকৃষ্ণ সাহা তিনি বলেন প্রার্থীর হয়তো প্রচার যে কেউ করতে পারে সেই জন্য তো প্রার্থীর অনুমতি নিতে হয় না তিনি আরও বলেন আমি যত প্রতিনিধি বহু মানুষ আমার সঙ্গে ছবি তুলতে চান সেই ছবি দিয়ে ঘনিষ্ঠতা প্রমাণ করা যায় না তবে সিবিআইকে কার্যত তিন তিনজন বড় মাথার নাম ফাঁস করেছেন কৌশিক এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর